করছি এবং প্রচন্ড ভালো গন্ধ বেরিয়েছে যেটা আমি আগেও বললাম। তো শঙ্খ দেখি এবার উপরে গাছটা যা দেখার মতো, একটু দেখো তোমরা জাস্ট টু কারণ আমার অনেক বাঙালি সাবস্ক্রাইবার্স আছে যারা রিসেন্ট আমার একটা বাংলা ডায়েট প্ল্যানের ভিডিও সেটাকে অনেক ভালোবাসা দিয়েছো, তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো সেই থেকে আমি অনেক বাঙালি সাবস্ক্রাইবার পেয়েছি আমার চ্যানেলে, তো আমার মনে হলো তাদের জন্য আজকের ভিডিওটা পুরো বাংলাতে করি। তো পরপর কিছু ভিডিও আসবে, বাংলা ব্লগ এবং অন্যান্য ব্লগও আসবে। নর্মালি আমি ডায়েট প্ল্যান, হেলদি লাইফস্টাইলের উপরে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু আজকের ভিডিওটা একদম অন্য, কন্টেন্টটা একদম আলাদা, খুব ফ্যামিলিয়ার একটা কন্টেন্ট। আজকে আমি এসেছি স্বাগতা শঙ্কর বাড়িতে, আমি থাকি ডেনমার্কের অলবর্গে। সব কিছু আমি শেয়ার করবো আস্তে আস্তে আমার ভিডিওতে। তোমরা যারা পুরনো সাবস্ক্রাইবার তারা তো জানোই, কারণ এর আগে আমি বহু অলবর্গ ডেনমার্কের ওপরে অনেক কিছু শেয়ার করেছি তোমাদের সঙ্গে আমার ডেইলি লাইফের ওপর। তো আবার আমি নতুন করে একটু এই ধরনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি, কারণ ক্রিসমাস সিজন, আমি জানি তোমরা সবাই খুব আনন্দ করছো তোমাদের পরিবারের সঙ্গে, তো আমরাও সেলিব্রেট করছি। কোভিডের জন্য বাইরে কিছু করতে পারছি না, এই জন্য বাড়িতেই আমরা সব সেলিব্রেট করছি। খুব ভালো একটা ফ্রেন্ড সার্কেল আছে আমাদের এখানে, তো কালকেও একটা পার্টি আছে, সেই পার্টির জন্য তৈরি হচ্ছে একটা কেক, ওয়াইন দিয়ে ফ্রুট কেক। হ্যাঁ, এই সব ডিটেলস আমি বলবো, আর এই কেকের রেসিপিটা আজকের কন্টেন্ট, এটাই হচ্ছে কি কন্টেন্ট আজকে আমার ব্লগে, সেটা শেয়ার করবো এবং সেটা বানাবে শঙ্খ, যে অসাধারণ রান্না করে। এরপরেও আশা করি অনেক ওর রান্না আমি শেয়ার করবো আমার চ্যানেলে। আর স্বাগতা শঙ্খ দুজনে, তাদের একটা মিষ্টি মেয়ে পিসা, তো এই দেখিয়ে দিই প্রথমেই। হ্যালো করে দেবো, হ্যালো হ্যালো বলে দাও পিসা। তো আমি এসেছি অনেক গল্প আড্ডা দিতে, কিন্তু তার সঙ্গে কেকটাও তৈরি হবে, তো সেই কেকের রেসিপিটা এখন ডিটেইলসে শেয়ার করা। তাহলে এখন দেখে নেব ইনগ্রেডিয়েন্টস গুলো, আর ইনগ্রেডিয়েন্টস গুলো সব রেডি করে রেখেছে শঙ্খ, তো কি কি আছে সেটা ও তোমাদেরকে বলে দেবে। শঙ্খ বলো কি কি আছে। এটা যেমন দেখো সুগার আছে, একটা ব্রাউন সুগার আর নরমাল হোয়াইট সুগার, যেটা তোমার গুঁড়ো গুঁড়ো চিনি, এটা গুঁড়ো চিনি, চিনির গুঁড়ো। নরমাল কেক বানানোর সময় আমি সাধারণত এই সাদা চিনিটাই নিই, এটা তোমার বাটার আছে আর কিছুটা ভেজিটেবল অয়েল আছে, মানে সাদা তেল যেটাকে আমরা বলি। তো আমি সাধারণত চেষ্টা করি এইটা আর এইটা দুটো পরিমাণ মোটামুটি সেম থাকা, আর তোমার কি বলে রেজিন আছে, আর কিছু ওই আমাদের ওখানে মোরব্বা টাইপের ওরকম টাইপের কিছু জিনিস আমি সেম সেম কিউব সাইজের কেটে ওয়াইনে ভিজিয়ে রেখেছি। ও আচ্ছা, এটা ওয়াইনে ভেজা, এটা ওয়াইন। হ্যাঁ, তো যে কোনো অ্যালকোহল ইউজ করা যায়, সাধারণত রাম ইউজ করা হয়, রাম ইউজ করা হয়। তো আমরা যেটা ওয়াইনটা ইউজ করেছি কারণ এটা অ্যালকোহল কন্টেন্টটা খুবই কম, যেহেতু পিসা খাবে বা আমরা অতটা ওয়াইন অতটা ইয়ে নই কেকের মধ্যে। এটা আর এটা তোমার নর্মাল ময়দা, তো এটার পরিমাণটা আমি একটু বেশি রেখেছি, সাধারণত এই তিনটা আমি সেম অ্যামাউন্টে নিয়ে থাকি নর্মাল স্পঞ্জি কেক বানানোর জন্য। আচ্ছা আচ্ছা, যেহেতু ক্রিসমাস কেক, ওই জন্য আমি এটা বেশি নিয়েছি, হালকা বেশি নিয়েছি, যাতে এটা একটু ডেন্স হয়, মানে থিকনেসটা একটু বেশি আসে। আর এটা তোমার টুটি টুটি, ও একদম তো পুরো দেশের ফিল আমাদের, একদম পুরো মানে ছোটবেলা যখন ক্রিসমাস এর কেক খাওয়া হতো ঠিক একদম একটা ফিল। চেষ্টা করছি এরকম করার, চেষ্টা না, আমি শিওর খুব ভালো হবে আর কি। দেখা যাক, এটা আচ্ছা আলমন্ডের গুঁড়ো, আর এটা পিস্তা আছে একটু ছড়িয়ে দেওয়ার জন্য, এটা এই এটা আর এটা ক্যাশু, এই দুটো আমি একটু কম রেখেছি এই কারণে পিসা যেহেতু নাট পছন্দ করে বেসিক্যালি, না হলে সাধারণত ক্রিসমাস কেকে আমার ড্রাই ফ্রুট প্রচুর খেয়ে থাকি। তিনটে এগ আমি ইউজ করবো এই পরিমাণের জন্য, আর এটা তোমার এই সিনামন পাউডার, দারচিনি, দারচিনি পাউডার, এটা এরা খুব ইউজ করে এখানে ড্যানিশ ভাই, দারচিনি ফ্লেভারটা খুব পছন্দ করে। আমাদের ওখানে আমি যখন দেখেছিলাম, আমি আগে খুব একটা বিশেষ বানাইনি, বাট যতটা আমি ক্রিসমাস কেক বানানো দেখেছি দারচিনি ইউজ করা হয়, সঙ্গে আরো কিছু গরম মশলার স্পাইসেস বলতে পারো তুমি, ওই কিছু কিছু ওই
পেপার এই ব্ল্যাক পেপার আর দুই একটা মশলা ইলাচি বাবি ওগুলো গ্রাইন্ড করে ইউজ করা আমি শুধু এটা ইউজ করছি আর এটা তোমার রেখেছি ওই বেকিং পাউডার এটা তোমার ফ্রুট সল্ট যেটা বেকিং সোডা বলে থাকি আমরা আর এটা ভ্যানিলা এসেন্স এটা খুব সুন্দর ভালো গন্ধ দেয় যদিও ক্রিসমাস কেক ওয়াইনের ফ্লেভার থাকে কিন্তু যেন কেকে ভ্যানিলা ফ্লেভারটা মানে আমাদের সবারই খুব ভালো লাগে আর কি তো এই তোমার ইনগ্রেডিয়েন্টস মোটামুটি খুব বেশি কিছু না সবই প্রায় সবসময় পাওয়া যায় ক্রিসমাসের সময় তো মানে দোকানপাট জুড়েই এইসব ইনগ্রেডিয়েন্টস আমরা পাবো তাহলে বন্ধুরা এখন হবে মিক্সিং আর ইনগ্রেডিয়েন্টস তোমরা দেখে নিয়েছো সবকিছু এবার শঙ্খ এগুলোকে সব উপাদানগুলোকে মিক্স করবে ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো সঙ্গে মাখুন সেটা বাটারটা এবার দেখো এই বোলের মধ্যে প্রথমে নিয়ে নেওয়া হয়েছে দু রকমের চিনি যেটা হোয়াইট সুগার অ্যান্ড ব্রাউন সুগার তার সঙ্গে বাটার এবং সেটাকে খুব ভালো করে ব্লেন্ড করা হচ্ছে আর এখানে পিসাও রয়েছে পাশে হেল্প করার জন্য এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো তিনটে ডিম এবং দিয়ে তারপর এই ডিমগুলোকেও আবার এই মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে আর এবার ব্যবহার করা হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার সেটা দিয়ে খুব ভালো করে সমস্ত কটা উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে আমি 150 এর কাছাকাছি 150 থেকে 170 এর মধ্যে আমি টেম্পারেচারটা সাধারণত রাখি নরমাল কেক করার সময় তো আজকে 160 তে করব ভাবছি মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি লাগার কথা 45 মিনিট তো মিনিমাম লাগে তো সেই টেম্পারেচারে দিয়ে আমি জাস্ট বেকিং মোডে দিয়ে ওকে কিছুক্ষণ রেখে দেব ততক্ষণে আমরা বাকি জিনিসগুলো মিক্স করে নেব আর এখন এখানে মিশিয়ে দেওয়া হলো ময়দা আর ময়দার সঙ্গে এই পুরো মিশ্রণটাকে আবার খুব ভালো করে মেশাতে হবে কেকের এই মিশিয়ে নেবার পদ্ধতিটাই কিন্তু সবচেয়ে বেশি জরুরি একটা ধাপ এবং যেটা খুব ভালোভাবে সম্পূর্ণ করলেই কেকটা খুব সুস্বাদুভাবে তৈরি হবে খুব ভালো করে ধৈর্যের সঙ্গে এই ব্লেন্ডিংটা করতে হবে এবং দেখো কি সুন্দর একটা স্মুথ টেক্সচার এসছে এবং এখানে কোনো রকম লাম্পস নেই ভীষণ সুন্দর করে ও এই ব্লেন্ডিংটা করেছে তো এটা এখানে একদম রেডি আর এবার আমরা দিয়ে দিচ্ছি আমন্ডের গুঁড়ো যেটা এই মুহূর্তে আমরা মিশিয়ে দিলাম এবং মিশিয়ে দিয়ে এই সম্পূর্ণ মিশ্রণটাকে আবার খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর এবারে যে ঠাপটা সেটাও খুব ইম্পর্টেন্ট এখানে এই পাত্র যেখানে আমরা কেকটা তৈরি করছি সেখানে খুব ভালো করে বাটার দিয়ে গ্রিস করে নেওয়া হলো এবং তারপরে একটু ময়দা সেটাকে ডাস্ট করে নেওয়া হচ্ছে ময়দার গুঁড়ো দিয়ে এই ধাপটা এই জন্যই জরুরি যাতে কেকটা খুব সহজে সুন্দরভাবে উঠে আসে তোমরা চাইলে বাটার পেপারও ইউজ করতে পারো আর এখন এখানে মিশিয়ে দেওয়া হচ্ছে দারচিনির পাউডার সিনেমন পাউডার যেটাকে বলি আমরা যেটা ড্যানিশটা ভীষণ ব্যবহার করে এই দেশে পুরো ইউরোপ আমেরিকা সব জায়গাতেই ভীষণ ব্যবহার করা হয় তো আমরা মিনিমাম একটা ফ্লেভার দিলাম খুব বেশি পরিমাণ দেওয়া হয়নি এরপর শঙ্খ দিয়ে দিচ্ছে এখানে খুব অল্প ভ্যানিলার এসেন্স ভ্যানিলা ফ্লেভার আর এটার সঙ্গে আমাদের একদম ছোটোবেলাটা হয়তো সবারই মিশে থাকে কারণ আমরা ভ্যানিলা ফ্লেভারে কেক খেতে হয়তো সবসময় সবাই খুব পছন্দ করি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা এবার আমরা দিয়ে দিলাম সব ড্রাই ফ্রুটসগুলো এখানে আর তার সঙ্গে ওয়াইনে ভিজিয়ে রাখা যে এপ্রিকট এবং কিশমিশ এবং খেজুরটা ছিল সেটাকেও আমরা খুব সুন্দর করে ভালোভাবে ছেঁকে নিয়ে এখানে দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আবার সব মিশিয়ে নেব এবং তারপরে বেকিং পাউডার এবং ফ্রুট সল্টটা দিয়ে দেবো বেকিং পাউডার চাইলে তোমরা আগেও দিতে পারো বেকিং পাউডারের পরিমাণটা এখানে বলে দিয়েছে সেটা হচ্ছে 1.5 চামচ মতো ঠিক পুরোপুরি 1.5 চামচ নয় 1 চামচ এবং তার সঙ্গে 1/2 চামচের একটু কম বলা যেতে পারে এই রকম পরিমাণ বেকিং পাউডার এখানে দেওয়া হলো তারপর এর মধ্যে মিশিয়ে দেওয়া হবে ফ্রুট সল্ট
ব্যাস এই মুহূর্তে আমাদের সবকটা উপাদান মিশিয়ে নেওয়া হয়েছে। দ্য ফাইনাল স্টেপ একবার লাস্ট সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করা। কনসিস্টেন্সিটা দেখে নাও বন্ধুরা, ফ্রুট কেকের জন্য একদম পারফেক্ট। আর এখন এটাকে ওই কন্টেনার যেখানে আমরা বাটার এবং ময়দার গুঁড়ো দিয়ে ডাস্ট করে রেখেছি সেটার মধ্যে এটাকে ঢেলে দেওয়া হবে। যদিও কেকটা তৈরিতে আমি কিছুই করিনি, পুরোটাই ও করেছে। ওপরে খালি একটু এই ড্রাই ফ্রুটস গুলো ছড়িয়ে দিই, খুব ভালো লাগে এটা আমার করতে। কিশমিশটা ভেতরে দেয়া আছে না? হ্যাঁ, ওই পুরো এটা তো এটা মিক্স করে দিলেও হতো, বাট এতে টেক্সচারটা আরো ভালো হয় আর কি। অ্যাট লিস্ট লেটস হোপ সো। আর এখন আমরা এর ওপরে দিয়ে দিচ্ছি একটু ব্রাউন সুগার। শঙ্খ যেটা আমাদের আগেও বলেছে, শেয়ার করলো, এই ব্রাউন সুগারটা দেওয়ার ফলে ওপরে একটা খুব সুন্দর টেক্সচার আসবে এবং এটা খুব ক্রাঞ্চি হবে, তো ভালো লাগবে। আর বন্ধুরা এখন একদম ফাইনাল স্টেপ, এখন এটাকে ঢুকিয়ে দেবো আমরা ওভেনে, তাই তো? তো আমরা মোটামুটি 45 মিনিট বেক করব মিনিমাম। আর মাঝে একবার দেখে নেব, অনেক সময় হয় কি ওই ওটা প্লেটটা যেটা আছে এখানে খুব নিচে প্লেস হয়ে যায়, তাহলে একটু বেকিং হতে দেরি হয়, দেরি হতে দেরি হয়। তো আমরা মোটামুটি মাঝে রাখার চেষ্টা করেছি, এখন 45 মিনিট পরে একবার চেক করবো। 45 মিনিট থেকে 60 মিনিটের মধ্যে হয়ে যাওয়া উচিত, হয়ে যাওয়া উচিত। সেই মুহূর্তে যখন আমরা কেকটাকে ফাইনালি বের করছি এবং প্রচন্ড ভালো গন্ধ বেরিয়েছে, যেটা আমি আগেও বললাম। তো শঙ্খ দেখি এবার ওপরে গ্লাসটা যা দেখার মতো, একটু দেখো তোমরা, জাস্ট টু গুড। আর এখন এই কেকটাকে আমরা কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পরে কেকটা দেখলাম একটা পারফেক্ট ক্রিসমাস ফ্রুট কেক তৈরি হয়েছে, ভীষণ সুন্দর। তার টেক্সচার যেমন ফ্লেভারফুল তেমন তার টেক্সচার এবং অসাধারণ একটা পারফেক্ট কেক, একদম রেডি। আর কেকটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, এবার আমি খুব মানে এক্সাইটেড কেকটা টেস্ট করার জন্য। আর ঠিক টেক্সচারটা তোমরা দেখতে পাবে, আমার বলার কোনো ভাষা নেই, সিরিয়াসলি অসাধারণ হয়েছে কিন্তু, একদম পারফেক্ট। আর উপরে যে ব্রাউন সুগারের যে ক্রাস্টটা ছিল ওর জন্য একটু ক্রাঞ্চি, আর ভেতরে ফ্রুট কেকস গুলো ভীষণ মুখে মেল্ট হচ্ছে। আর এই যে টেক্সচারটা, এটা না খুব স্পঞ্জি না ভীষণ স্টিকি, এটা মাঝামাঝি একটা টেক্সচার হয়েছে, অসাধারণ লাগছে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে আজকে ভিডিওটা। শঙ্খ ক্যামেরার পেছনে চলে গেছে, চলে এসেছে এখানে, থ্যাংক ইউ সো মাচ। আর আজকের এই রেসিপিটা শেয়ার করার জন্য আমার সমস্ত ভিউয়ার্সদের সঙ্গে, আর শঙ্খ আমাদের অনেক ভালো ভালো রান্না করেই খাওয়ায়। তো এই যে কেকটা, এটা আমার একটা রিকোয়েস্ট ছিল যে ও যেদিন করবে আমি এসে শ্যুট করবো, তো আজকে হলো। তোমরা থাকো আমার চ্যানেলে, আমার সঙ্গে আরো এরকম অনেক ইন্টারেস্টিং ব্লগস আসবে। তো খুব ভালো থেকো, ক্রিসমাস সবাই ভালো করে কাটাও। তো টাটা বাবা, আই লাভ ইউ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কন্টেন্টের সঙ্গে। আর এই কেকটা বানিয়ে অবশ্যই আমার চ্যানেলে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। বাই বাই, টাটা, বাই বাই।